ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়ে আন্তর্জাতিক চক্রের সদস্য ১৫ নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। সামাজিক মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে আসছিল সংঘবদ্ধ এই চক্রের সদস্যরা। আর্থিকভাবে অবস্থাপন্ন ব্যক্তিদের টার্গেট করে প্রতারণা ফাঁদ পাতে তারা। এক পর্যায়ে টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে যায় নতুন কোনো শিকারের খোঁজে। অনলাইনের এ প্রতারক চক্রের সাথে বাংলাদেশের দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও যুক্ত আছে বলে সিআইডি জানিয়েছে। অভিযানের সময় পালিয়ে যায় তারা। করোনা আতঙ্ক, কর্মহীন জীবন আর অর্থাভাব নিয়ে দিশেহারা রাজধানীর বিভিন্ন শ্রেণী পেশার নিম্ন আয়ের মানুষেরা। অনেকের চাকরি নেই, অনেকের আবার কমে গেছে বেতন, তারপরও বাসা ভাড়ার টাকা গুনতে হচ্ছে সময় মতো। এমন পরিস্থিতিতে বাসা ভাড়া সমন্বয়ে সরকারের পদক্ষেপ চেয়েছেন তারা। আর পরিস্থিতি বিবেচনায় একে জরুরি বলে মনে করছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বিস্তারিত বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদনে, ছবি তুলেছেন রাকিব হাসান। সারা বিশ্বে চলছে মহামারী করোনা ভাইরাস আতঙ্ক, এর প্রেক্ষিতে দেশের অর্থনীতিতে শুরু হয়েছে নানা টানাপোড়েন, ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ, অনেকের আবার কমে গেছে আয়ের পরিমাণ। মধ্যবিত্ত পরিবারগুলো এই চাপ কিছুটা সামলে নিলেও বাসা ভাড়া আর নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। অনেক পরিবারই দৈনিক আয়ের উপর নির্ভরশীল, তাই কাজের পরিধি কমে যাওয়ায় অনেকটা কষ্টে রাজধানীতে বাস করছেন তারা। আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, দুই টাকা, আগে যেমন চার টাকা কামাইতাম, এখন সে জায়গায় দুই টাকা কামাইতে হয়। আমার স্বামী ইনকাম কম ছিল, একজন মানুষ খাইছে, আল্লাহর রহমতে কষ্ট হয়েছে, ঋণ হয়েছে, তারপর আমরা খাইছি কি করে। আমাদের তো চার কি চলে গেছে, কষ্টই আছে। ভাটিয়াদের চাকরি অনেকেরই নাই, অনেকে হারিয়েছেন চাকরি, অনেক কর্মস্থল কমিয়ে দিয়েছে বেতন, তাই জীবন জীবিকায় ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অনেক পরিবার। ২০ তারিখ হলেই বাসায় এসে হাজির হচ্ছে, কিন্তু এরা তো বাড়িওয়ালারা তো কোনো ইয়ে করতেছে না, আমাদের কোনো ছাড় দিচ্ছে না। আমার বেতন কমাই দিছে আপনার, হাফ করে দিছে, তো আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে গেছে, বাড়িওয়ালা কোনো ভাড়া কম নেয়নি। এমন অবস্থায় বাসা ভাড়ার সমন্বয়কে জরুরি বলে মনে করছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। যে সিটি কর্পোরেশনের ব্যাপারে আগে আসা উচিত, ভাড়াটে এবং বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের দুভাই পক্ষে সংকটে আছে, এটার মধ্যে সমঝোতা জায়গাগুলো তারা চিহ্নিত করতে পারে এবং সেগুলো সুযোগ তৈরি করতে পারে। ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সুযোগ আছে, তার উপরে সিটি কর্পোরেশন একটা বড় ধরনের স্টাডি করতে পারে এবং সেই প্রশ্নে প্রয়োজনীয় ক্ষেত্র বিশেষে সরকার ভর্তুকিও দিতে পারে, সেটা বিশ্লেষণ সাপেক্ষ একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। বাসা ভাড়া সমন্বয় করে ভাড়াটিয়াদের সচ্ছল জীবনযাপনের সুযোগ না দিলে দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও মত দেন এই বিশিষ্টজন। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।